watching more exciting videos. Subscribe and press the bell icon below. Chayanot, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক সংগঠন। 1961 সাল থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত স্কুল সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। এই সঙ্গীত স্কুলে শিশু কিশোর ও প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা সঙ্গীত চর্চা ও বাদ্যযন্ত্রের উপর জ্ঞান অর্জন করে আসছে। দর্শক, এই স্কুল থেকে অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা জ্ঞান অর্জন করে আজকে তারা সমাজে প্রতিষ্ঠিত। এই সচিত্র প্রতিবেদনে এই প্রতিষ্ঠানের এক তরুণ প্রতিভাবান ছাত্রের সংগ্রামী জীবন ও তার প্রতিভাকে তুলে ধরা হয়েছে। ডায়েরি হাতে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ক্লাসরুমের দরজায়, তার ডাকনাম হেলাল। সে এই ছায়ানটেরই নজরুল সঙ্গীত বিভাগের প্রথম বর্ষের একজন উদীয়মান ও অত্যন্ত মেধাবী একজন শিল্পী। এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে তাকে দাঁড় করিয়ে রেখেছে ক্লাসরুমের দরজায়, প্রবেশ করতে দিচ্ছে না। তীর্থের কাকের মতো সে তাকিয়ে থাকে ক্লাসরুমের দিকে। এই ছুটির ঘণ্টা হয়তোবা হেলালের আর কোনোদিনই শোনা হবে না। দর্শক, চলুন দেখে আসি শ্রেণী শিক্ষক কি মন্তব্য করেছেন। আমার নাম অভিজিৎ কুণ্ডু, আমি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে সারগামের শিক্ষক হিসেবে আছি। তো এই নিয়ে আমার হচ্ছে তৃতীয় বছরের ক্লাস, মানে থার্ড ইয়ার চলছে আমার। আমি মূলত সঙ্গীত সূচনা, সঙ্গীত প্রবেশ, মানে প্রথম বর্ষে যারা শিক্ষার্থী তাদের সারগাম ক্লাস নেই। স্যার, আমি আজকে ছায়ানটে এসেছি মূলত আপনাদের একজন এক্স স্টুডেন্টের ব্যাপারে কিছু ইনফরমেশান জানার জন্য। তো আপনি কি আমাকে কাইন্ডলি হেল্প করবেন? আপনাদের এখানে মোহাম্মদ হেলাল উদ্দিন নামে একজন এক্স স্টুডেন্ট ছিল, আপনি কি তাকে চেনেন? আপনি কি তার ব্যাপারে আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আমি চিনি। হেলাল উদ্দিন আমার ক্লাসে স্টুডেন্ট ছিল। আমি ওই বছরে সঙ্গীত সূচনা শুক্রবার রবীন্দ্র, নজরুল এবং ফোকের ক্লাস নিতাম। তো হেলাল উদ্দিন নজরুল সঙ্গীতের ক্লাস করতো, নজরুল সঙ্গীতের ক্লাস করতো এবং শুরুর দিকেই বসতো, একদম সামনের দিকে বসতো। তো আমি চিনি। আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে সে কতদিন আগে এখানে ভর্তি হতে এসেছিল, বা সে কীভাবে এখানে আসলো, এখন সে কেন করছে না, বা কী কারণে সে এখানে কন্টিনিউ করতে পারছে না? মানে ওভারঅল, মানে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, আপনি তাকে কতটুকু কীভাবে কী চেনেন? জাস্ট এই ব্যাপারগুলোকে আমাকে একটু কাইন্ডলি বলবেন। ও গত বছর এখানে এসেছিল, মানে ছায়ানট নজরুল সঙ্গীতে সঙ্গীত সূচনা প্রথম বর্ষে। তো ক্লাসে মোটামুটি ভালোই ছিল, একটু লাজুক স্বভাবের ছেলে। হ্যাঁ, তো প্রথম দিন দিকে পড়া ধরলাম যখন, তখন বলল ভালো, ওর কণ্ঠে সুর ছিল এবং সাংগীতিক যে মেধা সেটা ছিল, কিন্তু ওই পারিপার্শ্বিক কারণ, যেটা মানে মূলত অর্থনৈতিক কারণের জন্য পরে আর গানটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু ও ক্লাসে খুব ভালো রেসপন্সিভ স্টুডেন্ট ছিল। মানে ফিনান্সিয়ালি সলভ না হওয়ার কারণে সে তার এই ছায়ানটের লেখাপড়াটা কন্টিনিউ করতে পারেনি।
তো আপনাদের এখানে কি এই ধরনের কোনো অপশন আছে কিনা যে যারা ফিনান্সিয়ালি সলভেন্ট না, যারা আসলে আর্থিকভাবে সচ্ছল না, বাট তারা এখানে লেখাপড়া করতে পারবে, এই ধরনের কোনো অপশন আছে কিনা? বেসিক্যালি ও কি সেই ধরনের স্টুডেন্ট যে তো ফিনান্সিয়ালি সলভেন্ট না, বাট সে লেখাপড়া কন্টিনিউ করতে চায়, তো ও কেন করতে পারেনি বা ও কেন করতে পারলো না, এটার ব্যাপারে কি কিছু বলবেন আমাদেরকে? ছায়ানটে এই সুবিধাটা ছায়ানট দিয়ে থাকে। ছায়ানট মূলত একটি সাংস্কৃতিক সংগঠন যেখানে শুধু মানে যেটা বলা হয় শুধু সঙ্গীত শিক্ষা বা সাংস্কৃতিক শিক্ষাটাই নয়, মানে বাঙালি হওয়ার, বাংলার সংস্কৃতিকে শিক্ষা দেওয়ার যে শিক্ষা সেটাও দিয়ে থাকে। তো সেটার পাশাপাশি ছায়ানট মেধাবী যেই শিক্ষার্থী, বিশেষ করে সঙ্গীত প্রবেশে যারা ভালো ফল করে তাদেরকে ছায়ানট বার্ষিক একটি বৃত্তি প্রদান করে থাকেন, এককালীন একটি বৃত্তি এবং বই পুস্তক দিয়ে থাকেন ছায়ানটের। তো এই সুবিধা ছায়ানট দিয়ে থাকে মেধাবী শিক্ষার্থী যাদের সাংগীতিক মেধা আছে। তো হেলাল উদ্দিন মানে যদি কন্টিনিউ করতো তাহলে সে এই সুযোগটা নিতে পারত, কিন্তু হেলাল উদ্দিন শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি, সে পরীক্ষা দেয়নি, তো যার জন্য ওই সুবিধাটাও পেল না। যেহেতু হেলাল উদ্দিন চূড়ান্ত পরীক্ষাটা দেয়নি, মানে বার্ষিক পরীক্ষাটা দেয়নি, যার জন্য হেলাল উদ্দিন সেই সুবিধাটা নিতে পারেনি, ছায়ানটের সুযোগটা সে নিতে পারেনি। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে সময় দেওয়ার জন্য, আর হেলাল সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য আমাকে আপনি দিয়েছেন, এটা অত্যন্ত উপকারী আমার জন্য, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। হেলালের মতো মেধাবীদের জন্য আমি প্রার্থনা করি যেন তারা আগামীতে এই বাধা পেরিয়ে আবার এগিয়ে আসে, তার কাজটাকে নিয়ে যায়, এবং হেলালের মতো মেধাবীদের নিয়ে আপনারা কাজ করছেন আপনাদের যথেষ্ট সাধুবাদ জানাই, এবং আমি চাই সারা দেশে এরকম হেলাল, অসংখ্য হেলাল ছড়িয়ে আছে, তারাও যেন এগিয়ে আসুক, তাহলে দেশটা একটা মেধাবী দেশে পরিণত হবে, আমরা মেধাবী বাংলাদেশের স্বপ্নে আছি, সে যেন আবার ফিরে আসে আমাদের কাছে, আবার শিক্ষা চালিয়ে যায়, এবং হেলালের জন্য আমি যতটুকু করতে পারি, আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব। চলুন দেখে আসি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণ ফাটেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান, শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে, সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, আরে বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। জীবিকার তাগিদে হেলাল তার লেখাপড়া, সঙ্গীত চর্চা সব কিছু বিসর্জন দিয়ে আজ রাস্তার ফুটপাতে চা বিক্রি করে বেড়াচ্ছে, যেটা আসলেই দুঃখজনক। দর্শক, তাহলে চলুন হেলালের মুখ থেকেই তার জীবনী সম্পর্কে কিছু তথ্য আমরা জানি। হেলাল উদ্দিন ছায়ানট সঙ্গীত স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট। ছোটবেলা থেকেই আমি গানকে অনেক ভালোবাসি, সঙ্গীত আমার রক্ত। সঙ্গীতকে ভালোবেসে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আমি ছায়ানটে নজরুলসঙ্গীতে ভর্তি হই। 2016 সালে নজরুলসঙ্গীতে ভর্তি হওয়ার পরে যখন বার্ষিক পরীক্ষা হবে 2017 সালে, আমি তখন আর পরীক্ষা দিতে পারলাম না, কেননা পরীক্ষা দিতে হলেই আমাকে পিছনের যে
ফিগুলো এবং পরীক্ষা দেওয়ার পরে ভর্তি হতে হবে যে সেই ফিগুলো ওইগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো এত টাকা ফিল আপ করার মতো আমার কাছে অ্যাবিলিটি ছিল না, যার কারণে আমি পরীক্ষাটাও দিই নাই, ইভেন ভর্তিটাও হই নাই। এখন আমি ভর্তিটা হই নাই এই জন্য কারণ আমার ফ্যামিলিতে প্রচুর সমস্যা, এগুলো আমাকে দেখতে হয়। আর্থিক অবস্থা খুবই আমার খারাপ, যার কারণে আমি আর পরীক্ষাটাও দিই নাই, ভর্তিটাও হই নাই। আমার বাবার নাম মোহাম্মদ আবুল কালাম। আমার বাবার আগে একটা মাছের দোকান ছিল। আমরা ভাই বোন আটজন, আমি সবার ছোট। আমার আব্বা যখন মাছের দোকান করত তখন থেকেই আমি গানকে ভালোবাসতাম, আর গানকে ভালোবাসার পরেই দেখা যায় কি আমার গান শেখার ইচ্ছাটা তৈরি হলো। সেখান থেকে আমার ঢাকা আসা, গানকে ভালোবাসি বুঝেই ঢাকা আসলাম যে হয়তো ওখানে গেলে কিছু করতে পারবো। তো এখানে এসে আমি একটা গার্মেন্টসে ভর্তি হই। গার্মেন্টসে ভর্তি হয়ে এক বছর কন্টিনিউ করার পরে দেখলাম যে ওখানের অবস্থা খুবই শোচনীয়, আমি ওইটা করে গান করতে পারবো না। তারপরে আমি একটা চা দোকান ফুটপাতে নিলাম। নেওয়ার পরে আমি চা দোকান করতেছি, সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চা দোকান করি। তারপরে দেখা যাচ্ছে চা দোকান করে আমার কিছু হয় না, কারণ বিকেল পাঁচটার পর লোক থাকে না, বেঁচে কিনা হয় না, যার কারণে আমি আবার আরেকটা ব্যবসা তৈরি শুরু হয়েছে, আপনার আনারসের দোকান করি। কারণ আনারসের দোকান করি আমি রাত আটটা পর্যন্ত, নটা পর্যন্ত। তারপরে হারমোনিয়াম নিয়ে বসা হয়। হারমোনিয়ামটা আমার কাছে ছিল না, আমার একজন খুবই ভালো একজন মানুষ আছে, উনি ফিরেস্তার মতো, আমাদের এলাকার যে সাইফুল ভাই, উনি আমাকে আমার ইচ্ছা দেখে, গানের ইচ্ছা দেখে বা আমি খুব ভালো গান করি সেরকম দেখে আমাকে ভালোবেসে একটা হারমোনিয়াম কিনে দেয়, যেটা আমি কাজের শেষে এসে রাতে নয়টা বা দশটার দিকে তখন প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারি। আর এইভাবেই আমার জীবনটা কাটতেছে। কিন্তু আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমি গানটাকে কন্টিনিউ করতে পারতেছি না। এখন আমি যদি কোনোভাবে গানটা কন্টিনিউ করতে পারতাম বা কারো হেল্প নিয়ে বা কেউ যদি আমাকে ভালোবেসে ওরকম ভালো পর্যায়ে নিয়ে দিতে পারতো, তাহলে আমার মনে হয় আমি খুবই ভালো করে গানটাকে শিখতে পারতাম। আমার খুবই শেখার ইচ্ছা গানটা, এখন বাকিটা আল্লাহ জানে। বর্তমানে আমি একজন চা দোকানদার। আমি তেজগড় শিল্প এলাকায় ফুটপাতে একটা চা দোকান করতেছি। এখন চা দোকানটা করি আমি ভোর পাঁচটা বাজে উঠে রেওয়াজ করে, তারপরে আমি ছটার দিকে আমি চা দোকান যাই, যার পরে আমি পাঁচটা পর্যন্ত চা দোকানটা করি, তখন আর দেখা যায় কাস্টমার থাকে না। তো আমি একটা চিন্তা করলাম যে এটা কী করা যায় এখন। তারপরে আমি চিন্তা করলাম যে আনারস বেচা যায়। এখন আমি তো আনারসে দেখা যায় কি একজন দেখলাম, একদিন দেখার পরে চিন্তা করলাম যে আনারস বেচি। পরে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমি আবার আনারস বেচি। এখন এই আনারসগুলো বেচার পরেও দেখা যায় কি আমার যে টাকাটা ইনকাম হইতেছে সেটা আমি আমার টোটাল টাকা ফ্যামিলিতে ব্যয় করে দিতে হয়। এখন আমি যে ব্যক্তিগতভাবে গানটাকে শেখার জন্য যে টাকাটা ব্যয় করবো গানের পিছনে সেটা আমার আর হচ্ছে না, যার কারণে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন বেশ কয়েকটি সঙ্গীত প্রতিযোগিতায় অনবদ্য এবং অসাধারণ গানের স্বীকৃতি স্বরূপ জিতে নিয়েছে বেশ কয়েকটি সার্টিফিকেট এবং ক্রেস্ট। একজন প্রতিভাবান শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আমি মনে করি এই সকল সার্টিফিকেট এবং ক্রেস্টই যথেষ্ট। দর্শক, তাহলে চলুন মোহাম্মদ হেলাল উদ্দিনের কণ্ঠে একটি গান শুনে আসি। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলাইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলাইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলাইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া।
শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায় দিল কাফেলাইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানদ করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাঝারে, দেহলির মাঝারে। মানদ করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাঝারে, দেহলির মাঝারে। রাস্তা থামায় দিল কাফেলাইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। প্রচুর পরিশ্রম করার পরেও আমি চা দোকানটা কন্টিনিউ করার পরেও আমাকে বাসায় এসে সকাল বিকাল রেওয়াজ করতে হয়। চায়ের দোকানে এত পরিশ্রম করেও আমি গানটাকে ছেড়ে দিই নাই। আমি চায়ের দোকানের পাশাপাশি গানটাকে করতেছি কন্টিনিউ। এবং আমি একটা উদিচির প্রোগ্রামে গেছিলাম, সেখানে অডিশন হয়েছিল, তো আমি সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডে থার্ডে ছিলাম আমি। আর ওইখান থেকে থার্ড হওয়ার পরে আমি চ্যানেলাইয়ে কয়েকবার আপনার গান করছি, লাইভ প্রোগ্রাম করছি, এবং কি আমি শহীদ মিনারে প্রোগ্রাম করছি। তারপরে আমার বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স থাকে, ওইখানেও আমি গান করি। মোহাম্মদ হেলাল উদ্দিন, তার প্রত্যেকটি কর্মদিবস শুরু হয় এই হারমোনিয়ামকে সালাম করে, প্রত্যেকটি ভোর তার রেওয়াজ দিয়ে শুরু হয় গান চর্চা। আমাদের গরিব মানুষের কত সমস্যা, আমি অনেক কষ্টে এটিএম নিউজে গান করতে গেছিলাম। ওনাদের একটা নাম্বার ছিল, অ্যাড দিছিল ওনারা, যে যারা যারা গান করতে ইচ্ছুক, যারা গান গাইতে পারে না ভালো জায়গায়, তারা আয়সা আমাদের এখানে পারফরমেন্স করতে পারেন। কিন্তু আমি ওখানে ওনাদের নিউজ পাওয়ার পরে আমি ওখানে গেছিলাম। যাওয়ার পরে দেখা যায় কি অনেক বড় সিরিয়াল, এখন উনি বাসাই করে করে চেহারা দেখে দেখে লোক নিয়ে ভিতরে ঢুকালো। ঢুকানোর পরে ওনাদেরকে দিয়ে গাওয়াইছে, ওনারা কিন্তু অত ভালো গায় নাই, তারপরে ওনাদেরকে দিয়ে গাওয়াইছে। কিন্তু আমি সেই সকালবেলা না খেয়ে ওখানে গেছিলাম। আমি যখন বললাম যে ভাই এখন কি আমরা গাইতে পারবো না, বলছে যে না না এখন আর লোক নেওয়া হবে না, কিন্তু তারপরেও লোক নিচ্ছে। তারপরে একটা সময় দেখা যাচ্ছে কি লোকগুলো যখন বিরক্ত হয়ে চলে আসতেছে, তখন ঠেকায় পরে আবার আমাকে ডাকছে যে ঠিক আছে তুমি গাও। পরে আমি গেলাম, পরে দর্শক কিন্তু খুবই মানে ভালো লাগার যেই একটা অনুভূতি সেটা শেয়ার করলো, হাততালি দিল। মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গীত প্রতিভা এবং অতি মানবতার জীবনযাপন দেখে তেজগাঁও শিল্প অঞ্চলের
একজন বিশিষ্ট সমাজসেবী ও বলিষ্ঠ রাজনৈতিক সংগঠক তার ব্যক্তিগত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজ তার ঐকান্তিক সহযোগিতায় হেলাল উদ্দিন তার জরাজীর্ণ কুটিরে বসে সঙ্গীত চর্চা করতে পারছে। দর্শক, তাহলে চলুন সেই ব্যক্তির মুখ থেকেই হেলাল সম্পর্কে কিছু তথ্য আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। আমি তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে জড়িত আছি। এলাকার এই শিল্পাঞ্চল থানার স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর সাথে জড়িত আছি। আমি হেলাল উদ্দিনকে ছোটোবেলা থেকেই দেখছি এবং চিনি। সে খুব একটা গরিব ফ্যামিলির ছেলে, তার বাপ মা খুবই গরিব। তো এই অবস্থায় সে পড়াশোনা অভাবের জন্য পড়াশোনাটা সে চালায় যেতে পারে নাই, কিন্তু সে সঙ্গীত নিয়ে সাধনায় মত্ত আছে এবং সঙ্গীতকে সে লালন পালন করে। এই সঙ্গীতে তার ধ্যান ধারণা, সে একটি চা দোকান করে এবং ফাঁকে আবার ভ্যানে করে আনারসও বিক্রি করে। কিন্তু এর ফাঁকে ফাঁকে সে সঙ্গীতটাকে সে নিজের স্ট্রাগল হিসেবে নিছে এবং সঙ্গীতকে সে প্রতিষ্ঠা পাইতে চায় নিজেকে। তো এর মাধ্যমে সে মোটামুটি গানকেও সে খুব পছন্দ করে। তার আজীবন স্বপ্ন সে একজন ভালো শিল্পী হবে। আমি দেখতেছি ও খুবই ভালো গান গায়, তো ওর মধ্যে একটা প্রতিভা আছে। তো ওর যখন যেটা লাগে সেটা আমাকে বলে। আমি দেশবাসীর কাছে তার জন্য প্রার্থনা করি, সে যাতে ভালো একজন শিল্পী হয়, এবং এই দোয়াই করি সে যাতে ভবিষ্যতে বাংলাদেশের একজন ভালো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। যেহেতু গানে আমার ভালো লাগার জিনিস, গানকে আমি ভালোবাসি, সেহেতু গানকে আমি কখনোই ছেড়ে দেবো না, যতই আমার কষ্ট। মূলত একজন ভার্সেটাইল সিঙ্গার হওয়ার স্বপ্ন আমার। তো যদি আপনার দেশের গান হয় বা ওরকম পরিস্থিতি থাকলে আমি দেশের গান করি, আর যদি স্টেজ পারফরমেন্স দর্শক যেরকম চায়, ফোক চাচ্ছে, আমি ফোক করি, আমি আধুনিক করি, ফোক করি, নজরুলও করি, ক্লাসিক্যালও করি, সব টাইপের গানে আমি করি। কেননা আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ভার্সেটাইল সিঙ্গার হব। প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য হেলাল উদ্দিন নিয়মিত দুবেলা সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছে। আর হতদরিদ্র সংসারের উপার্জন মেটাতে তাকে করতে হচ্ছে প্রতিদিন কঠোর পরিশ্রম। তেজগাঁর এই জরাজীর্ণ বস্তিতে হেলাল উদ্দিন বসবাস করে, আর এখান থেকেই প্রতিদিন পায়ে হেঁটে তার কর্মস্থল পর্যন্ত তাকে যেতে হয়। এই অংশে হেলাল উদ্দিনের কর্মস্থলের কিছু অংশ বিশেষ তুলে ধরা হলো। যদি থাকে বন্ধুর মন গান পর্বতে, লাগে কত Thank you.
যদি থাকে বন্ধুর মন গান হতে লাগে যদি থাকে বন্ধুর মন গান হতে লাগে কত